মুসা আহমদ বিন হাম্বল একদিন সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে একটা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। যেখান থেকে যাইতে হইলে অনেক রাত্র হয়ে যাবে, যেতে পারবো না, তাহলে মসজিদে আশ্রয় নেওয়া যাক। মসজিদে আসরের নামাজ পড়ছে, মসজিদে মাগরিবের নামাজ পড়ছে, মসজিদে এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়ে চাইতেছে মসজিদের ভিতরে উনি থাকবে, উনি থাকবে, তারপর দিন সকালবেলা উনি বের হয়ে যাবে। কিন্তু এশার নামাজ যখন পড়েছেন, পড়া পরে মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই আপনি কে? আমাদের মসজিদ তো তালা মারা থাকে, আমাদের মসজিদ তো খোলা থাকে না, মসজিদে তো থাকা যাবে না, মসজিদ থেকে বের হইতে হবে। মসজিদ থেকে বের হয়ে যান আহমদ ইবনে হাম্বাল। আহমদ ইবনে হাম্বাল কি করবে, ওখান থেকে বের হয়ে গেছে, নিরাশ হয়ে কোন জায়গা থাকবে, থাকার মতন কোনো জায়গা নাই। এমত অবস্থায় যাইতে 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 দেখতেছে একটা বাজার, বাজারের সব দোকানপাট বন্ধ, কিন্তু একটা যুবক, ওই যুবকটা একটা দোকান খুলে বসে আছে। সেই যুবক রুটি বানায়, রুটির খামির বানায় আর রুটি বানায়। আহমদ ইবনে হাম্বাল ওই যুবকের কাছে গিয়ে বলে, ভাই আমি একজন মুসাফির, তুমি কি আমাকে তোমার এই চুলার পাশে, উনুনের পাশে থাকতে দিবা? তখন বলতেছে, অসুবিধা নাই, আপনি থাকেন, আমি তো আছি, আপনি থাকেন। আহমদ ইবনে হাম্বাল ওখানে অবস্থান করলেন, অবস্থান করলেন, আর যুবকের দিকে ফলো করতেছেন। যুবক কি জানি বলে, কি জানি বলে, কি জানি বলে, দেখতেছেন ওই যুবক যখন খামির বানায়, খামির যখন হাতে নেয়, তখন বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে, জোরে বলেন, কি বলে? মুখ থেকে নয়, এমন ভাবে যেন বলে, ওই কথাটা হৃদয়ে ছিঁড়ে তারপরে মুখ থেকে বের হয়, আস্তাগফিরুল্লাহ। যখন খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন বিভিন্ন জায়গা থেকে বাস আসে, আসার পরে মানুষজন রুটি খাওয়ার জন্য আসে, রুটি তাদের হাতে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন ভাজি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, এইভাবে সদা সর্বদা বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বাল বলতেছেন, হে যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ এমনভাবে বলতেছো, এই আস্তাগফিরুল্লাহ এত বলতেছো কেন? আরও তো জিকির আছে, জিকির তো করা যায়। ওই যুবক তখন ডেকে ডেকে বলে, মুসাফির তোমাকে আমি চিনি না, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমি পাঠ করতে করতে আমি যাহা কিছু আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যাহা কিছু বলি বলতে দেরি, কবুল করতে দেরি হয় না, এই জন্যে আস্তাগফিরুল্লাহর আমল আমি ছাড়ি না। এখন ওই আহমদ ইবনে হাম্বাল বলতেছেন, ঘটনা তো আর একটা, তাহলে যা বলো তাহাই যদি কবুল হয়, তাহলে কি কি কবুল হয়েছে বলো? তখন বলে, অমুক অমুক সব কবুল হয়েছে, কিন্তু একটা আমার কবুল হয় নাই, একটা দোয়া করে আমি আসতেছি, ওই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই, তবে আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াটাও কবুল করে নিবে। এখন আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করতেছেন, যুবক সব যখন কবুল হয়েছে, কি এমন দোয়া তুমি করেছো যেই দোয়া তোমার কবুল হয় নাই? তখন বলতেছে, ভাই আপনি তো মুসাফির, আপনার কাছে বললে অসুবিধা নাই, আমি দোয়া করেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ, এই যুগের একজন বড় একজন ইমাম, ইমামের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বাল। নাম কি, জোরে বলেন, নাম কি? আহমদ ইবনে হাম্বাল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই আহমদ ইবনে হাম্বালকে আমাকে না দেখাইয়া তুমি আল্লাহ আমাকে মৃত্যু দিবা না। কার কাছে দোয়া করছেন, কার কাছে দোয়া করছেন? ওই যুবক ডেকে ডেকে বলেন, মুসাফির আহমদ ইবনে হাম্বালের বাসা অনেক দূরে, আমি গরিব মানুষ, আমি সময় সুযোগ করে যাইতে পারি না, আমি রুটি বানাই, মা আছে, বাবা আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে আহার যোগাই, অনেক দূরে বাড়ি থাকার কারণে যাইতে পারি না, মুসাফির, এই জন্য এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেন নাই এখন পর্যন্ত, তবে আশা রাখি আল্লাহ কবুল করবে।
এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যেই লোকটার কাছে বর্ণনা করতেছে ওই লোকটাকে আহমদ ইবনে হাম্বল? আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়া যুবককে জড়াই ধরেছে, যুবক আয় বুকে আয়, যুবকে জড়াই ধরে বলে, যুবক তোকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বল এত বড় ইমাম, তার কাছে তোর যাইতে হয় নাই, তোর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বলকে তোর দোকানে উপস্থিত করে দিয়েছে। এই জন্য দুই নাম্বার যেটা আস্তাগফিরুল্লাহ, সদা সর্বদা আমরা হাঁটা চলা করবো আর বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।